এখন আমি চলে এসেছি উল্টোডাঙা বিধান সংঘে। এবার তাদের 56তম বর্ষ, এই বর্ষে দুর্দান্ত একটা থিম তারা কিন্তু সমস্ত দর্শকদের জন্য উপহার দিয়েছে। 2024-এ এবারে তারা যে থিমটি তুলে ধরেছে বাণিজ্য নিয়ে, বাণিজ্যে নৌকাপথে যে ধরনের বাণিজ্য হয় সেই জিনিসটিকেই আমরা এখানে দেখতে পাবো। তো চলো ভেতর থেকেই প্রবেশ করছি, এখান থেকে সোজা নিয়ে যাচ্ছি পুজো মণ্ডপে। এবার চলে এলাম উল্টোডাঙা জাগরণী সংঘ। এখানে দুর্দান্ত একটা কনসেপ্ট তারা ব্যবহার করেছে, যদিও থিমটি কিসের উপরে নির্ভর করে করা সেটা কিন্তু বুঝতে পারিনি, কিন্তু ভেতরে যে ধরনের জিনিস তারা ব্যবহার করেছে, যে ধরনের চিন্তাভাবনা ফুটিয়ে তুলেছে তা সত্যি মানুষকে ভীষণভাবে আকর্ষণ করবে। তো চলো দেখে নাও ভেতরটা কত সুন্দর করে সাজানো হয়েছে। এবং ভেতরে একটু বলে রাখি, বাবাকে নিয়ে এই পুজো মণ্ডপটি তৈরি করা। বাবা অর্থাৎ পরিবারের যে প্রধান, যে আমাদের সংসারটিকে ধরে রাখে সেই বাবা বা পিতা, তাকে নিয়েই এবারের পুজো মণ্ডপ অত্যন্ত সুন্দর। এখানে বাবাকে দেখানো হয়েছে, সে ভীষণ পরিশ্রম করে চিন্তায় আছে এবং অল্প অল্প করে সঞ্চয় করার চেষ্টা করেছে। কতটা সুন্দর কনসেপ্ট, দুর্দান্ত একটা কনসেপ্টে তৈরি করা এই পুজো মণ্ডপ, সত্যি দেখবার মতন। থিমের পুজো কিন্তু দেখতে ইচ্ছে করবে। আর প্রতিমাটাও কিন্তু অত্যন্ত সুন্দর, সেখানেও কিন্তু থিমের ছোঁয়া। এবার এখান থেকে ভেতরে প্রবেশ করছি, ভেতরে কিন্তু প্রতিমা আছে। সবাই এখানে এসে কিন্তু একটু দাঁড়িয়ে যাচ্ছে, কারণ এত সুন্দর করে সাজানো, এত সুন্দর করে তারা বোঝাতে চাইছে জিনিসটিকে। মানুষ দেখছে আর ভাবছে যে সত্যি এত সুন্দর জিনিস। প্রতিমাতে থিমের ছোঁয়া আমরা দেখতেই পাচ্ছি, চারিদিকে বিভিন্ন রকমভাবে বাবাকে ফুটিয়ে তোলা হয়েছে। আর অবশেষে এই হচ্ছে প্রতিমা। প্রতিমাটাও কত সুন্দর দেখো বন্ধুরা, একটু নিত্য নতুন প্রতিমা,